জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জানা যায়, বুধবার সন্ধ্যার সময় গোপন সূত্রে খবর পেয়ে মোড় গ্রামের কাছে 34 নম্বর জাতীয় সড়কের তল্লাশি চালায় সাগরদিঘি থানা পুলিশ। সেই সময় একটি চার চাকার গাড়ি আটক করে পুলিশ। গাড়ি থেকে মোট 61 কেজি গাঁজা উদ্ধার করে সাগরদিঘি থানা পুলিশ এবং 2 যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত 2 যুবকের নাম শেষতাপ রায় ও সঞ্জিত সি। তাদের বাড়ি দার্জিলিংয়ে প্রধাননগর থানা এলাকায়। জানা যায়, একটি চার চাকা গাড়ি করে শিলিগুড়ি থেকে 61 কেজি গাঁজা নিয়ে বহরমপুর যাচ্ছিল তারা। কিন্তু বহরমপুর যাবার পথে মোড় গ্রামের কাছে 34 নম্বর জাতীয় সড়কে পুলিশের হাতে ধরা পড়ে। আজ ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। মোড় গ্রাম মোড় থেকে আমরা একটা হোয়াইট সুইফট ডিজায়ার গাড়ি আটকাই এবং চেক করে দেখি, ওর মধ্যে অ্যাজ পার ইনফরমেশান আমরা 61 কেজি গাঁজা রিকভার করি। সেখানে 2 জন লোক ছিল নর্থ বেঙ্গলের, তাদের অ্যারেস্ট করা হয় সাবসিকুয়েন্টলি এবং অ্যাকর্ডিংলি একটা NDPS কেসও করা হয়।